MKJ মিডিয়া প্রযোজিত পরিবেশিত মোস্তফা কামাল জুমাদ্দার পরিচালিত গ্রাম বাংলার কাহিনী সংলাপ ও চিত্র নিয়ে নির্মিত মান অভিমান রাগ বিরাগ নির্দয়া নিঃশংসতা। এই ম্যানেজার সাহেব, জি স্যার বলেন। সব বাড়িটা খেদায় কইলাম তোরে মহিলা বেসলা ভাড়া দিতে সাইনবোর্ড লাগাই দিছি তো যে বেসলার ভাড়া দেওয়া হয়। বাড়িটা তো দেখি আসে না, ভাড়াটিয়া রুম তো আটটা খালি না। দেখি দুই চারটা ভাড়াইতে পারি কিনা এই মাসে। সব শুনো, বিবাহিত মাইয়া ভাড়া দিবি না। বিবাহিত মাইয়া ভাড়া দিব না? না, সব সিঙ্গেল সিঙ্গেল মাইয়া, সিঙ্গেল মাইয়া ভাড়া দিবি। বিবাহিত মাইয়া ভাড়া দিলে স্বামী স্ত্রী ঝগড়া বাজে আর পুজো শীত তোরে কোন কামে রাখছি। ও আচ্ছা, তাহলে সুন্দর সুন্দর মাইয়া দেখে দেই। একদম কষি কষি দেখে ভাড়া দিবি। টেকা 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 টাকা কমার বেশি আমি বুঝবো। আমি ঝাড়ু মাইরা বিদায় করুন। ভাড়াটি আসে না, কি টেনশন, টাকার দরকার, কিছু কামাইও হয় না। ভাড়াটে না এলে সারে যে কৃপন আমার টেকা দিব, মায়াগো বিজনেস তো ঠিকই ভাঙে। দেখি হাউক একটু ফেসবুক চ্যাটিং করি। কি করতেছো তুমি ওখানে? এই আর জিনিস দিছি, এই জিনিসটা কো এদিকে আসো। তোমার আমার প্রতিদিন ঘ্যাঙ্গানের প্যান প্যান ভালো লাগে না আমার। কি বলো, কি কি গেছে? তোমার মা বাবা প্রতিদিন আমরা এই খুদ ধরে ওই খুদ ধরে সব আমার ভালো লাগে না। তোমাকে তো খুব ভালোবাসি, আর তুমি কি চাও? কো মা কেম চলে যাব, চলো আমরা অন্য জায়গায় বাসা দেখি। প্রতিদিন আমার এসব ভালো লাগে না, একদম অসহ্য। চলো দাদা চলো চলে যাই, চলো মা বাবা চলো রুম দিয়ে আসি। তাহলে ওই দিকে রুম দিয়ে আসি, চলো যাও। আপনি থাকবেন, আপনার বউ থাকবো, আপনার বউরে রাখেন এখানে, আপনি না মেসে থাকেন। জানিস বান্ধবী, একটু টেনশনে আছি। কিসের জন্য? আরে এই বাসাটা না পরিবেশ ভালো না, আর এই বাসার বাড়ি আলা ভালো না একটু। আর যে আমাদের বন্ধু বান্ধব যে আসবে তারও এই পরিবেশ নেই না, আমাদের অন্য বাসা খোঁজা লাগবে। আমি বলতেছি কি একটা ভালো ফ্ল্যাট বাসা নিব, যাতে যাতে বন্ধু বান্ধব নিয়ে আসা যায়। ভালো পরিবেশ দিকে বাসা নিতে হবে। এখন কোথায় যে বাসাটা নেই এটা নিয়ে ভাবতেছি। ওই সামনের ওই দিকে আমি দেখেছি, মানে নতুন ফ্ল্যাট হয়েছে অনেক সুন্দর। সেও তা চল দেখে আসি কি পরিস্থিতি আসার না। ভাইয়া আমরা যে বেসালা ওই পাশের বাসায় থাকি। বেসালা বেসালা বিয়ে শাদী হয় নাই? না একটাও হয় নাই। না একটাও তো হয় না। ও কি করে? গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করে? উত্তর হয় না। আমার ভাড়া জানেন কত? কত? এখন অনেক টাকা ভাড়া, রুম আছে অনেক, তোমরাই থাকবে না আর কেউ থাকবে আবার? না আমাদের আবার মাঝে মাঝে বন্ধু বান্ধব আসে। না 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 না, এই তো আমরা, তোমরা থাকতে পারবা না? শুধু আমরাই থাকি। তোমরাই থাকবা, তুমি থাকবা, তুমি কি করো? না আমরা দুই বান্ধবী। তুই বান্ধবী থাকবা, তুমি কিসে কাজ করো? তুমিও গামিসে কাজ করো? বেতন কত পাও? পাই 9000।
মনে করো যে বুঝে তো করে দিব নি যাও তুমি কিন্তু দেখো স্যার মানুষ তুমি কাজ করো তুমি সবকিছু নিয়ে তুমি আবার করতে আবার কিছু ভাল লাগে না করি একগু ফ্রেম এভাবে কৃপেনে জানছে দিছে বাড়তে বার করিয়া এই রাতের বেলা কমবে যাই ও এই সামনে তো একটু বাড়ি আছে না ভাড়া দেয় যাই বাড়িতে যদি ভাড়াটা নিতে পারি বাপের গুষ্টি মারে তুমি বার বাপের বেড়া বাপ তুমি কালি বলান দে লাহরা করতে ব্রেনটা নষ্ট করতে অল্প বেটি হ্যাঁ কারা বাড়িটা দেহি বাপের আজকে খাইয়া বলো বাপের হ্যাঁ ভাল লাগে না কত আর বয়ে বয়ে থাকা যায় ভাড়াটি আর চোখ দেখি না ভালো ভালো জিনিস আসে না বাড়িতে থাকতে দেবে না ভাই আরে বাড়ি কনে বাড়ি কনে বাড়ি ভাই আবদুল্লাহপুর ভাই আবদুল্লাহপুর থেকে আইসো উত্তরা ভাড়া দেওয়া হয়
সব দিন ড্রেসকে মারবাড়ি আবার তাই আবার তাই দাদা তোর কপালে ঠাডা করবে না তোর সহ্য গোষ্ঠীর কপালে ঠাডা করবে না তুমি মাইয়া মানুষ কোথাও ফাড়ার পু ফাড়া ভাল লাগে না রে ভাল লাগে না কইছে আইবো।